প্রিয় বন্ধুরা, আজ আমরা যাচ্ছি বাংলাদেশের রাজশাহী জেলার সেই নাটোরে, যেখানে আসলে নাটোরের রাজবাড়ি আছে এবং আমরা ওখানে নাটোরের বনলতা সেনের সঙ্গে সাক্ষাৎ করব এবং সেই নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লার সঙ্গে আমরা ডুবে যাব, যদিও আজকে আসলে রমজান মাস। চলুন আমরা রওনা। বন্ধুরা, আমরা রাজশাহী থেকে নাটোর চলে এসেছি। সেই নাটোরের সেই রাজবাড়ি দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, যেটা উত্তরা গণভবন নামে পরিচিত, আমরা এখানে চলে এসেছি। এখানে আসলে নিয়মটা হচ্ছে সকাল 10টায় খুলবে, এখন আমরা অপেক্ষা করছি খোলার জন্য। এখানে আমরা টিকিট নিব, টিকিট নিয়ে ভিতরে ঢুকবো এবং সম্পূর্ণ ভিতরে দেখাবো। প্রিয় দর্শক, আপনারা সঙ্গেই থাকুন। দুইটা দিন প্রিয় বন্ধুরা, আমরা ঢুকেই প্রথমে আমাদের এখানে, যদিও গাইড নেই তবু একজন পরামর্শ দিল যে এখানে প্রবেশ মুখে আপনারা সুন্দর গেট দেখতে পাবেন। আমরা যদিও ডান পাশে দেখালাম একটা চিড়িয়াখানা আছে সুন্দর, আমরা ওইটাও দেখাবো। আর এখানে আপনারা পাশে দেখতে পাচ্ছেন এটা সুন্দর পুকুর, লাল পদ্ম ফুলে পাতা ভরা আছে। আমরা এই সাইডটাও ভিডিও নেওয়ার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, আমরা ঢুকে পড়েছি সেই উত্তরা গণভবন, যেটা রাজশাহীর নাটোরে অবস্থিত রাজবাড়ি। এখানে সকল সৌন্দর্য আমরা তুলে ধরার চেষ্টা করব, আপনারা সঙ্গেই থাকুন। আমরা ঢুকতেই একটি সুন্দর গাছ দেখতে পেলাম। এইটা লিচু গাছ মনে হচ্ছে, কিন্তু লিচু গাছ না, এটা লিচুর মতোই পাতা দেখতে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই গাছটার যেটা আছে চাকের মতো, আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আসলে চাক না, এগুলা হয়তো একটা গাছ, এই গাছেরই এগুলা বৈশিষ্ট্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে এটা মৌচাকের মতো কিছুটা দেখাচ্ছে। প্রত্যেকটা ডালে, প্রত্যেকটা প্রায় ডালে এই চাকের মতো এই গাছের বৈশিষ্ট্যটা দেখা যাচ্ছে। এখানে দেখেন কত বড়, ঠিক মৌমাছি চাকের মতো সব লেগে আছে। তো প্রিয় বন্ধুরা, আমরা এই সুন্দর গাছটা আসলে এরকম গাছ প্রথম দেখলাম, বেশ ভালো লাগে। চলুন আমরা অন্য কোনো দর্শনীয় জিনিস। প্রিয় বন্ধুরা, প্রধান ফটক, এই যে প্রধান ফটক, এই পাশ দিয়ে আমরা আসলাম। এটা পার হয়ে আমরা, আপনারা ডান দিকে সংযত দেখছেন, দেখতে পাচ্ছেন, আমরা বাম দিক দিয়ে শুরু করব। বাম দিক দিয়ে সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সৌন্দর্য জায়গা, এখানে একটা সুদৃশ্য ফুল গাছে ভরা একটি ছোট্ট বাগান। এই সেই সুদৃশ্য ঘাট যেখানে সেই দীঘা, মানে উত্তরা গণভবনের রাজবাড়ির রাজা রানীরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর বাঁধাই করা ঘাট আছে, যেটা বাঁধানো ঘাট। আমি কিছুটা নেমে দেখানোর চেষ্টা করছি। ঠিক এই ঘাটে একসময় রাজা রানীরা তাদের তাদের দৈনন্দিন কাজ, গোসল সহ অন্যান্য কাজ সম্পন্ন করে থাকতেন।
এই পুকুরের সৌন্দর্যটা একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। এই পুকুরের চারিদিকটা সুন্দর করে ঘিরা। আমরা ওই পাশে একটা ঘাট দেখতে পাচ্ছি, বাঁধানো ঘাট। সেই আমরা এখন এই সুন্দর পুকুর ঘাটে থেকে আমরা এখন যাব, বিদায় নিব অন্য কোনো সৌন্দর্য একটা স্থান দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন এটা গ্র্যান্ড মাদার হাউস। আসলে এখানকার সৌন্দর্যটা জানি না, এখানে হয়তো তৈরি হচ্ছে গ্র্যান্ড মাদার হাউস, যেটা উত্তরা গণভবনের। সে প্রাচীন আমলের এখানে একটা সুন্দর আমরা বাড়ি দেখতে পাচ্ছি, যেটা যে দেখুন প্রিয় বন্ধুরা, গ্র্যান্ড মাদার হাউস। এটা আপনারা পড়ে নেবেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। আমরা এখন যাব আর একটি আকর্ষণ, আপনারা দেখতে পাচ্ছেন রানী মহল বাগান এই দিকে, তা আমরা এখান দিয়ে ঢুকছি। কি সুন্দর সে আগেকার যুগের আপনার স্মৃতিগুলো এখানে আসলে তুলে ধরা হয়েছে। ভেতরটাই খুব সুন্দর করে দুই পাশে ফুল গাছে দিয়ে গেটের মতো করা। আমরা এখানকার সৌন্দর্যগুলো দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। সেই রাজশাহীর নাটোরে অবস্থিত রাজবাড়ির সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, দেখতে দেখতে আমরা সৌন্দর্যের আরেকটু স্বাদ নিতে আমরা এসে পুকুর ঘাটে একটা চলে আসলাম। এই সেই পুকুর ঘাট যেখানে রাজা রানীরা তাদের অন্যান্য গোসল সহ অন্যান্য কাজ এখানে সম্পাদন করে থাকতেন। আমরা কিছুটা নেমে দেখাচ্ছি, এটা একটু সংস্কার করা হয়েছে। একটা পুকুর দেখতে পাচ্ছি এবং এখানে এই বাঁধানো ঘাটটা আরো সুন্দর। আমরা নিচ থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে কিছুটা নামি, আপনারা দেখতে পান কত রকম ভাবে আসলে আপনারা দেখতে পাচ্ছেন পুকুর ঘাটটা কত রকম ভাবে বাঁধানো, কি সুন্দর করে। প্রিয় বন্ধুরা, পুকুরের ধার বেয়ে যে সুন্দর রাস্তা দৃশ্যমান, আমরা এই পথ বেয়েই ধীরে ধীরে আরো গভীর সৌন্দর্য দিকে না থাক। প্রিয় বন্ধুরা, এখানে আমরা পুকুরের পাশে একটা সুন্দর চিড়িয়াখানার মতো, আচ্ছা আচ্ছা। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন, গোটাটা ছেড়ে দেবো। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তারা একটা আম কয়জন খাচ্ছে। একজনের পিছনে প্রিয় বন্ধুরা, আমরা হরিণের রাজ্য থেকে আমরা এখন ময়ূরের রাজ্যে আমরা এসেছি। দেখে এখানে আমাদের কতগুলো আমরা ময়ূর দেখতে পাই, ময়ূর তিথি ও মিথি, এই দুইটা নামে এখানে আমরা ময়ূর দেখব। আপনারা দেখতে পাচ্ছেন খাঁচার ভিতরে দুইজন আছে, তিথি মিথি, জানি না এদের কোনটা কি নাম, তিথি আর মিথি, হয়তো একটা পুরুষ একটা মহিলা। এখানে টিয়া হীরা চুই টুই আফ্রিকান গো প্যারট হীরা। আপনারা দেখুন, আসলে যদিও আমাদের দেশীয় দেশের মতোই লাগছে, আমরা দেখি কালিম পাখি তো অনেকটা ভিতরে,
বসে আছে আপনারা দেখেন, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে এটা আসলে গিনি পিগ যেটা বলা হয়, আর আমরা অনেক সময় গিনি পুষ নামে ডাকি। আপনারা দেখুন এখানে বিভিন্ন গিনি পিগ আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখুন এই বিয়াদবটা কি করে, দেখুন দেখুন এই বিয়াদবটা কি করছে, দেখুন ভালো করে দেখুন। আপনারা মাইন্ড করবেন না, খারাপভাবে কিছু নেবেন না। দেখুন এই বিয়াদবটা কি করছে। এই বিয়াদব তাকা দিক তাকা, দেখছেন রাগ দেখাচ্ছে যে আমি আমার জিনিস নাড়ছি তো তোর কি। প্রিয় বন্ধুরা আসলে এটা দেখা যায় না, দেখুন আপনারা কি করছে। আমরা এই তোর বিয়ে হয়নি, তোর বউ কোথায়? এই বানর বানর, এই তোর বউ কোথায়? কি ধরে আছিস ওটা? আমরা বানর রাজ্য হরিণ রাজ্য থেকে আমরা এখন অন্য একটি সৌন্দর্য রাজ্যে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর পথ বেয়ে আমরা এখন রওনা দিচ্ছি। আসলে নাটোর রাজবাড়ি যেটা উত্তরা গণভবন, এখানে তো আমার আসা হয়নি, প্রথম আসলাম। জায়গাটা সৌন্দর্য দেখে আসলে মুগ্ধ। এখানে আসলে আপনারা শীতের সময় আসবেন বেড়াতে, সেক্ষেত্রে আপনাদের ভ্রমণটা ভালো হবে। আমরা দেখতে দেখতে আরও একটি প্রবেশদ্বারে ঢুকছি। আমরা সেই প্রিয় বন্ধুরা সেই রাজার হয়তো এটাও একটা সুন্দর প্রাসাদেরই একটা অংশ। এখানে আমি উঠে কিছুটা এখানকার দৃশ্যটা ধারণ করার চেষ্টা করছি। আপনারা দেখুন রাজ পরিবারের আসলে সেই রাজাদের আমলের ব্যবহার্য ঘর বাড়ি। তা যেহেতু এখানে আসলে খোলা নাই, আমরা এটা সৌন্দর্য বাইরে থেকে আমাদের উপভোগ করতে হলো। প্রিয় বন্ধুরা আমরা সেই ট্রেজারি ভবন, যেটা উত্তরা গণভবনের রাজাদের ব্যবহার্য জিনিসপত্র যেখানে রক্ষিত ছিল, এখানে আসলে কোনো ছবি ভিতরে ছবি তোলা ভিডিও করা এগুলো আসলে করা যাবে না। সে কারণে আমি এখানটায় আসলে আমি তো এসেছি আসলে আপনাদেরকে দেখাবো বলে এই জায়গাটায়। কিন্তু যেহেতু এখানে ভিতরে কিছু ছবি বা ভিডিও করা যাবে না, তাই আমি এখান থেকে ঘুরে যাচ্ছি। আমি টিকিট কাটছি না, যেহেতু আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিও করা। আপনাদেরকে যদি কোনো জিনিস দেখাতে না পারি আমি সেখানে ঢুকি না, ঠিক আছে? বিপেন্দ্রা চলুন আমরা যেটা আমরা ভিডিও করতে পারবো আপনাদের দেখাবো। তাদের
প্রিয় বন্ধুরা, এটাই হচ্ছে মূল প্রাসাদ। এখানে রাজা এই প্রাসাদে থাকতেন, এই প্রাসাদে থেকে তার সমস্ত কার্যক্রম পরিচালনা করতেন। আমরা সামনে থেকে এই মূল প্রাসাদের ভিডিওটা নিচ্ছি। আপনারা দেখুন, এখানে একটি রাজার একটা মূর্তির এখানে কিছুটা করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে প্রবেশ নিষেধ। তারপর আমরা বাইরে থেকে মূল প্রাসাদের সৌন্দর্যটা নেওয়ার চেষ্টা করছি। এটা হচ্ছে প্রাসাদের সামনে থেকে আসলে সৌন্দর্য। ভিতরে যেহেতু ঢোকার কোনো নিয়ম নেই, আমরা বাইর থেকে সৌন্দর্যটা এক পলক দেখে নিই। এইটা হচ্ছে বাইরের সৌন্দর্য। প্রিয় বন্ধুরা, জানি না আর নাটোরের সেই রাজবাড়ি উত্তরা গণভবনে আর আসতে পারবো কি না। রমজান মাসে আসলে কষ্ট করে আপনাদেরকে দেখাবো বলে আসলে চলে এসেছি। ইনশাল্লাহ আমরা অন্য আরও সৌন্দর্য জায়গা ঘুরে ঘুরে দেখাবো। চলুন আমরা দেখি এই মূল প্রাসাদ থেকে। আমরা এখন বিদায় নিচ্ছি উত্তরা গণভবনের।